हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आविदा। फ्रेंड्स, करोना ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন যে ভ্যাকসিনের জন্য ভারতবাসীকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাহলে কবে পাওয়া যাবে ভ্যাকসিন, কিভাবে এই ভ্যাকসিনের বণ্টন হবে এবং কবে মিলবে ভ্যাকসিন এবং সর্বপ্রথম কাদের মিলবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে কিভাবে হবে ভ্যাকসিনের বণ্টন, কবে মিলবে ভ্যাকসিন, সেই সকল বিষয় নিয়ে শুক্রবার ভার্চুয়ালি সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনালেন আশার কথা। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশের মানুষকে। ভারতে একসঙ্গে বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে, বিজ্ঞানীরা ছাড়পত্র দিলেই ভারতে শুরু হয়ে যাবে টিকাকরণ কর্মসূচি। তবে টিকাকরণের ক্ষেত্রে সামনে সারিতে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা কর্মীদের সবার আগে প্রাধান্য দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এদিন সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বড় বড় দলের রাজ্যসভা ও লোকসভার সদস্যরাও। তৃণমূল তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে সকলে বলার সুযোগ না পেলেও তাদের নিরাশ করা হয়নি, চিঠি লিখে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তাদের বক্তব্যকেও গুরুত্ব দিয়ে বিচার করা হবে। এদিন রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে। করোনা ভ্যাকসিনের দাম কত হবে এবং কিভাবে হবে বণ্টন করা, সে বিষয় নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে জানান নমো। আগে থেকে ভ্যাকসিন স্টোরেজের ব্যবস্থা করার জন্য রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে ফাইজার। এই টিকা করোনা প্রতিরোধে 95% কার্যকর বলে দাবি করা হয়েছে, কিন্তু ফাইজার সংরক্ষণের জন্য -70 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন। এই সুবিধা দেশের বড় বড় হাসপাতালগুলিতে নেই। কেন্দ্র ও রাজ্য মিলিতভাবেই চালাবে এই টিকাকরণের কর্মসূচি। টিকা দেওয়ার ক্ষেত্রে ফ্রন্টলাইন ও ওয়ার্কারদের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হবে বয়স্ক মানুষ এবং যাদের ক্রনিক রোগ আছে সেই সকল রোগীকে। অর্থাৎ টিকাকরণ সর্বপ্রথম দেওয়া হবে যে সমস্ত ওয়ার্কার স্বেচ্ছাসেবী আছেন তাদেরকে, এবং তারপরে বয়স্ক মানুষ এবং যাদের এই ধরনের ক্রনিক রোগ আছে সেই সমস্ত রোগীকে আগে দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী জানান, টিকাকরণের ক্ষেত্র প্রায় প্রস্তুত, এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তার কথায়, সস্তা এবং কার্যকর ভ্যাকসিনের আশায় গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে 8টি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে, আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তার মধ্যেই চলে আসবে করোনার প্রতিষেধক। টিকাকরণের ক্ষেত্রে ভারতের যে অভিজ্ঞতা রয়েছে এক্ষেত্রেও তা কাজে লাগানো হবে বলে উল্লেখ করেন নমো। অর্থাৎ সঠিক দিন তারিখ জানাতে না পারলেও খুব দ্রুতই দেশে মিলবে করোনা ভ্যাকসিন, এমনটাই কিন্তু আশ্বাস দিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বা প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তিনি জানান যে 3টি ভ্যাকসিনের শেষ পর্যায়ে ট্রায়াল চলছে এবং ভ্যাকসিনের জন্য খুব বেশি আর অপেক্ষা করতে হবে না, কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।